শেষ পাতে একটু চাটনি না থাকলে বাঙালির খাওয়াটাই সম্পূর্ণ হয় না। তাও যদি আবার হয় আমসত্ত্ব খেজুর দিয়ে টমেটোর চান্ডি, তাহলে তো বলাই বাহুল্য। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইলিস কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ তোমাদের সাথে শেয়ার করব খেজুর আমসত্ত্ব দিয়ে টমেটোর চাটনি। তাহলে চলো প্রসেসটা শুরু করা যাক। আমি প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, চাটনি কিন্তু সর্ষের তেলেই ভালো লাগে, বিশেষ করে টমেটোর চাটনি। এবার এতে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর কোয়ার্টার টিস্পুন আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। আমি 500 গ্রাম মতন টমেটো আমি এরকম ছোটো ছোটো করে পিস করে কেটে রেখেছিলাম, পুরো 500 গ্রামই আছে, সেটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা ভালো করে আমি ভাজব, এর মধ্যে একটু নুন দিয়ে দেব। নুনটা দিলে কি হবে, টমেটোটা একটু তাড়াতাড়ি গলে যাবে। একটু নুন দিয়ে দিচ্ছি, কোয়ার্টার টিস্পুনের মতন, আর খুব সামান্য হলুদ গুঁড়ো। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি এটাকে ঢেকে দেবো, 8 থেকে 10 মিনিট মতন আমি এটাকে সেদ্ধ হতে দেবো। নুন যেহেতু দিয়েছি তাড়াতাড়ি টমেটোটা গলেও যাবে। আমার টমেটোটা কিন্তু দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে, আর এই দেখুন যদি কিছু বড় বড় পিস থেকে থাকে আমি সেটাকে হাতা হোক খুন্তি হোক, মানে যেটা দিয়ে আপনি রান্না করছেন সেটা দিয়ে পিছনটা দিয়ে এইভাবে একটু স্ম্যাশ করে দেবেন। কিছু কিছু অনেক সময় থেকে যায়, তো সেগুলো একটু এইভাবে স্ম্যাশ করে দেবেন। আর এইবার আমি চিনিটাকে দিয়ে দেবো। আমি 500 গ্রাম টমেটো নিয়েছিলাম, এই 500 গ্রাম টমেটোতে আপনাকে 2 কাপ মানে প্রায় 400 গ্রামের মতো, 350-400 গ্রামের মতন আপনাকে চিনি দিতে হবে। চিনিটা আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আপনাদের লাইক অনেকটাই ইন্সপায়ার করে আমাকে। আর যদি বেশি ভালো লেগে থাকে বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে অনেক অনেক করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকেন, প্রথমবার আমার ভিডিও দেখছেন, যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটা আছে সেটা কিন্তু অল করতে ভুলবেন না, তাহলে যখন যা ভিডিও দেবো আপনাদের কাছে সেই মুহূর্তে পৌঁছে যাবে। আমি চিনি দেওয়ার আগে দেখুন একটা পেল কালার আছে, এবার চিনিটার সাথে যখন এটা ফুটবে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এবার চিনিটা আমি গলতে দেব। এবার এতে আমি 1/2 লেবুর রস, 1/2 যে কাটার পর সেই লেবুর রসটা দিয়ে দেবো, খুব অল্প। আর আপনারা যদি মনে করেন আপনারা টক মিষ্টি টমেটোর চাটনি খাবেন, তো তাহলে এখানে আপনারা তেঁতুলের পাল্পও একটু দিয়ে দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। এবার এটা আমি ফুটতে দেবো। আমার দেখুন অনেকটাই কালার কিন্তু চেঞ্জ হয়ে এসছে এই টমেটোর, যে পেল কালারটা ছিল মানে হালকা রেড কালারটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে ডার্ক হচ্ছে। আমি এই সময় খেজুর এটা দিয়ে দেবো, কিশমিশ আর কাজু বাদামটা দিয়ে দেবো, আমসত্ত্বটা আরেকটু পরে দেবো, কারণ আমসত্ত্বটা একটু পরে দিলেই ভালো, নয় পুরোপুরি গলে যাবে। আমার চাটনির দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, আমার চিনিটাও গলে গেছে, অনেকটা ভারীও হয়ে গেছে। এবার আমি একটু ভাজা মশলা দেবো। ভাজা মশলাটার মধ্যে ধনে, জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা আছে, আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ভাজা মশলা দেবেন। আর যদি মনে করেন যে পুরোপুরি মিষ্টি খাবেন তো ভাজা মশলাটা অ্যাভয়েড করলেও করতে হবে, কিন্তু ভাজা মশলা দিয়ে করবেন, দেখবেন ভালো লাগবে। আর এরপরে আমি আমসত্ত্বটাও দিয়ে দেবো। এই আমসত্ত্বটা দিয়ে 2 মিনিটের মতন এটা জাস্ট ফুটিয়ে নেবো, কারণ বেশি ফোটালে কিন্তু আমসত্ত্বগুলো একদম গলে যাবে। 2 মিনিটের জন্য আমি ফুটিয়ে নিচ্ছি।
আমার খেজুর আমসত্ব টমেটোর চাটনি একদম রেডি, রেডি টু সার্ভ। আমি এর এতটা গ্রেভি রেখেছি, আপনারা চাইলে আরেকটু পাতলা রাখতে পারেন বা আরেকটু ঝোলটা চাপিয়ে দিতে পারেন। আমি এরকম খাই, তাই এই রকমই আমি গ্রেভি রেখেছি। আমাকে তো রান্না হয়ে গেছে, তাহলে ভিডিওটা এই অবধি, আমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।